সুন্দর, বিউটিফুল। মানুষ এত সুন্দর কি করে হয়? তুমি এসো, আয় অনুভূমি। আর কতক্ষণ? না, শুরু করো। ওরা আসুক তারপরে খাই। তোমার যদি অফিসে দেরি না হয়ে থাকে তাহলে ওয়েট করো। তুমি ডাকো না, ওদের ডাকো। আর কত ডাকবো? একজন আয়নার সামনে আর একজন বাথরুমে, কতবার যে মুগ্ধ হয়, কটা সাবান লাগে জানো? সেই সাবানটাও তো তারা উপার্জন করে কিনে আনছে। তা ঠিক, দেখো শ্বশুরবাড়িতে গেলে কি বিপদে পড়ে। আরে আয়নাতে বারবার নিজেকে দেখার কি আছে? মনে হয় যেন বারবার সাবান ঘষলে নিজেকে বিশ্বসুন্দরী মনে হবে। সাইকোলজিটাই বুঝি না আমার মেয়েদের। মাকে তো অনেকক্ষণ ধরে ডাকছে। ও হ্যাঁ, তাই তো। তুমি কি রেডি আপনি? জি, আমি অনেকক্ষণ ধরে রেডি। আপনি একটু সরলে একটু আয়না দেখতাম। ও শিওর শিওর শিওর, আসো আসো দেখো। থ্যাংক ইউ। নিজেদের মধ্যে কম্পিটিশন কোনো মানে আছে? দিন দিন শুধু বাড়ছি। দেখি একেবারে বিশ্ব সুন্দরীর মতো দেখাচ্ছে। মা এরকম ব্যঙ্গ করছো কেন? আমরা কি দেখতে খারাপ? যে সকালে নাস্তাটা সকাল সকাল গিললে কি তোমাদের সৌন্দর্য ভাটা পড়বে? সবাই একসাথে খাওয়ার অভ্যাস তো দিন দিন কমতে শুরু করেছে। মা রাগ করো না প্লিজ। থাক, আর কথা বাড়িও না, এবার খাও, অনেক দেরি করে ফেলেছ। তোমরা বরং এক কাজ করো, তোমরা আমার সাথে চলো আজকে। উল্টো পথ তো বাবা। বাবা, আমরা দুজন তো একই পথে যাব, খামখা তোমার দেরি হয়ে যাবে। দেরির আর বাকি কী আছে? আচ্ছা ঠিক আছে, এখন মুখ বন্ধ করো, নাস্তাটা শেষ করো। মুখ বন্ধ করলে খাবো কি করে? তোর দুষ্টুমি আর কমলো না। Thank you.
ভূমি, তোকে মনে হয় এবার সত্যি সত্যি ডাক্তারের কাছে নিতে হবে রে। কেন, নিজে বুঝিস না, বাবা ফিরেছে? না, আমি আমি দেখিনি। আপনি বারে বাবা ফিরলো কি ফিরলো না জানবো না। আজব তো, আর বাবা তো সবসময় রাত করেই ফিরে। ভূমি, তুই যে দিন দিন একটা কেমন ইনহিউম্যান হয়ে যাচ্ছিস, জানিস তুই সেটা? এতে হিউম্যান ইনহিউম্যান হওয়ার কি আছে আমি তো বুঝলাম না। তুমি সবসময় একটু বেশিই বলো। হ্যাঁ, আমি তো বেশি বেশিই করি। প্লিজ, আপনি এরকম ঝগড়ার টেন্ডেন্সি নিয়ে থেকো না তো, ভালো লাগে না। শোন, এরকম অভাবের সংসারে এসবের স্থায়িত্ব সবসময়ের জন্য। তোমার সব ফিলোসফি বন্ধ করবে, সবসময় ভালো লাগে না আপনি। বাবা এখনো ফিরেনি? না, ফিরবে, আজ একটু সময় নিচ্ছে আর কি। শোনো, তোকে একটা কথা বলি। কি কথা মা? তুই তো বিয়ের সাথে করবি না। ভূমির একটা বিয়ের প্রস্তাব এসছে বেশ কিছুদিন থেকে, কিন্তু আমি বলার সাহস পাচ্ছি না। আমি বিয়ে করবো না কথাটা তো ঠিক না মা, আমার বিয়ে আসেনি। তোমার মেয়েকে কেউ পছন্দ করেনি তাই বিয়ে হয়নি, খামোখা আমার উপরে দোষ চাপাচ্ছ কেন? আমি তাই বলেছি নাকি? আসলে এখন তোকে দেখে ওকে বিয়ে দেওয়াটা ব্যাপারটা যেন কেমন দেখায়। আমার জন্য অনন্তকাল বসে থাকার কোনো মানে হয় না মা, ভূমিরও তো একটা জীবন আছে। আমার না হয় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ওর তো কালারও হতে পারে। দেরি করো না মা। দেরি করে ফেললে বাবা এত? না, রাস্তায় জ্যাম তো। কি হলো আজকে এত দেরি করে ফিরলে? তোমরা না সবাই অস্থির, রাস্তায় বেরোলে কেউ কখনো বলতে পারে সে কখন ফিরবে? শোনো, একটা জরুরি কথা আছে। তোমার তো রিটায়ারমেন্টের সময় হয়ে গেল, ব্যাপারটা সিরিয়াসলি নাও। ভূমির একটা বিয়ের প্রস্তাব এসেছে, অনু তো কবে করবে না করবে তা তো ঠিক নেই। কি হলো, এমন করে তাকিয়ে কি দেখছো, কথা বলো। হ্যাঁ বলো। এতক্ষণ কোথায় হারিয়েছিলে? আমি তো হারিয়ে গেছি। তোর একটা বিয়ের প্রস্তাব এসেছে, রাজি হয়ে যা। মাস্টার্স তো শেষ করে নিই। মাস্টার্স শেষ হলে তখন আর সময় পাবি না, আমাকে দেখে বুঝিস না। তোমার তো অন্য বিষয় আপনি। আচ্ছা, এখানে অন্য বিষয়ের কি আছে? মানুষের জীবনে এরকম হাজার স্মৃতি থাকে, সবগুলোকে নিয়েই একটা জায়গায় স্থির করতে হয়। কথাটা যখন ওনার সঙ্গে বলেছ তখন আর সময় নষ্ট করার দরকার নেই, তুমি কথা বলো, বিষয়টা ফাইনাল করো। তো মেয়েকে দেখবে না ওরা? বাড়িতে কোনো ঝামেলা করার দরকার নেই, তোমরা বরং অনুর অফিসে দেখা করার ব্যবস্থা করো। হ্যাঁ, আইডিয়াটা মন্দ না। কিরে, বিয়ের কথা শুনলে তো মানুষ খুশি হয়ে যায়, আর তুই দেখছি উল্টোটা। না, ভাবছিলাম বাবা মা তুমি তোমার সবাইকে ফেলে চলে যেতে হবে। তাই তো জানি, তাই তো করতে হয়। নাকি তোর আবার নতুন কিছু করার ইচ্ছা আছে নাকি? কি আপনি, তুমি মানে কিচ্ছু বোঝো না। ভূমি কি আসল, তুই কাল অফিসে শাড়ি পরে যাস। কেন? ওই বাসায় কোনো ঝামেলা করলাম না, অফিসে দূর থেকে দেখে যাবে সেটাই ভালো না, ইনফর্মাল একটা বিষয়।
সেটা ঠিক আছে, কিন্তু আমি ছেলেকে দেখবো না? পরে দেখিস। ছেলের যদি আমাকে পছন্দ হয় তখন? বিয়ে দিয়ে দেবো। আর আমার যদি ছেলেকে পছন্দ না হয়? এত পছন্দ অপছন্দ করিস না তো, শেষে অন্যের মতো অবস্থা হবে। মা, আমি কিন্তু তোমাদের উপর বার্ডেন না। হ্যাঁ জানি তো, তুমি চাকরি করছো। আচ্ছা ছেলে কি ড্রেস পরে আসবে সেটা তো অন্তত জানতে পারি নাকি? ভূমি, তোর বাবা রিটায়ারমেন্টের সময় হয়ে গেছে, একটু বুঝতে চেষ্টা কর। দেখি আমার কাছে দেখ কাজলটা, তুই লেপটে ফেলবি। কি রে এভাবে কি দেখছিস? আপনি, তুমি এত সুন্দর, কিন্তু কেউ তোমাকে পছন্দ করে না কেন? তোমাকে যারা পছন্দ করে না তাদের বোধ হয় সৌন্দর্য বোধই নেই। জি হয়েছে, আপনার ডায়ালগ এবার বাদ দিন একটু। কিন্তু আপনি আজকে তো অফিসে বিষয়টা সবাই একটু অন্যভাবে দেখবে। আর এই পাশের ডিপার্টমেন্টের আহমেদুল স্যার আছে না, এই ভদ্রলোকটা প্রতিদিন খোঁজায়, কেউ বলে একটা বাজে স্বভাবের লোক। বাদ দিত, দেখি চাকরি করতে গেলে ওগুলো একটু সব কিছু মেনেই করতে হয়। কিন্তু তাই বলে মানে পার্সোনাল কিছু ইন্টারফেয়ার করবে এটা কেমন কথা বলো তো? সোনভূমি তোর চুলটা কিন্তু অনেক কমে গেছে। তোরা চল, শেষ না আরেকটা নে। কি হলো, রেডি হয়ে বিছানায় বসে আছো কেন? কি হয়েছে, শরীর খারাপ করেছে? বেশ সুন্দর লাগছে তো ভূমি। অনু, তুই ওর মতো সেজেছিস। হ্যাঁ তোকে ভালো লাগছে, কিন্তু তুই ওর মতো সাজতে গেলি কেন? কি হলো বাবা, তুমি একদম চুপ, কি হয়েছে বাবা? জানি আমার জন্য খারাপ লাগছে, কিন্তু উপায় কি বলো? কিন্তু তুই ওর মতো সাজ দিতে গেলি কেন? আশ্চর্য মা, বারবার এক কথা বলছো কেন? ভালো লেগেছে তাই করেছি, খুলে ফেলবো। চল আজকে স্কুটারে যাই, রিক্সায় গেলে শাড়ির ভাজ নষ্ট হয়ে যাবে। না ভাড়া বেশি লাগবে। আরে লাগুক না, বিয়ের খরচের সাথে যোগ হবে। কেমন আছেন? জি ভালো আছি। ভালো আছেন আপনি?
আমার বড় বোন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চা দেব? না চা লাগবে না, যা তুই। আমি আসি রে। ঠিক আছে। হ্যালো, কিরে এসেছে নাকি? বুঝতে পারছি না, একজন তো পাস করে গেল, অন্য একজন কেমন যেন ঘুরে ঘুরে তাকাচ্ছে। দেখতে কেমন? ভালো না। তোমার সাজ দেখে তোমার কলিগরা কি বললো? কিছুই বলেনি। বুঝি আরেকজনকে জানি দেখা যাচ্ছে, মাঝ বয়সে বুঝলা, হাতে আবার ব্রিফকেসও আছে। আচ্ছা আমি রাখি তাহলে, তুই দেখ। আরে মাও না বললে কি হতো বলো তো, ছেলে কি পরে আসবে আমি তাহলে বুঝতে পারতাম। আচ্ছা আমি এখন রাখি, বাই। জি আচ্ছা রাখি, ইসলাম আলাইকুম। এই শুনছ ভূমি কোদের পছন্দ হয়েছে? অনু ভূমি কোরা পছন্দ করেছে। তুই তো বিয়ের সাথে করবি না, ভূমির একটা বিয়ের প্রস্তাব এসছে বেশ কিছুদিন থেকে, কিন্তু আমি বলার সাহস পাচ্ছি না। আমি বিয়ে করবো না কথাটা তো ঠিক না মা,
আমার বিয়ে আসেনি। এতক্ষণ কোথায় হারিয়েছিলে? আমি তো হারিয়েই গেছি। বিয়ের কথা শুনলে তো মানুষে খুশি হয়ে যায়, আর তুই দেখছি উল্টোটা। না, ভাবছিলাম বাবা মা তুমি তোমার সবাইকে ফেলে চলে যেতে হবে। এত পছন্দ অপছন্দ করিস না তো, শেষে অন্যের মতো অবস্থা হবে। মা, আমি কিন্তু তোমাদের উপর বার্ডেন না। তুই ওর মতো সাজ দিতে গেলি কেন? আশ্চর্য মা, বারবার এক কথা বলছো কেন? ভালো লেগেছে তাই পড়েছি, খুলে ফেলবো। এত সকালে উঠেছিস কেন? সকালে অফিস করতে হয়, এরকম করলে কি শরীর ভালো থাকে নাকি? শুনতে পাচ্ছ না? কি হলো, তুমি শুনতে পাচ্ছ না? শুনতে না পেলে যে কত শান্তি ছিল। তোমার কি হয়েছে বলো তো? বুঝলাম মেয়েটার বিয়ে হবে না, হঠাৎ করে ছেলের মা বলল যে পছন্দ হয়নি, কি করা যাবে বলো? আমরা কি করতে পারি? রিফিউজ করার কারণটা কি জানা যাবে আপনি? জেনে কি লাভ? জানতাম কারণটা কি, আমি দেখতে অসুন্দর নাকি বাবার টাকা নেই বলে। আমার মনে হয় শেষের কারণটাই হবে, আর তাছাড়া বাদ দে তো, তোর তো অনেক বিয়ের প্রস্তাবই আসে। বাবা অনেক ভেঙে পড়েছে আপনি। ঠিক হয়ে যাবে সব। কোন অসুবিধা নেই, একদিন না হয় দেরি হলো।
আমার দিকে তাকায়। আমি কি কম অপমান হয়েছি? কোরবানির গরুর মতন এক একবার এক একটা মানুষের সামনে আমি গিয়েছি, কতবার নিজেকে সাজিয়েছি সুন্দর করে, গিয়েছি মেহমানদের সামনে, সময় গড়িয়ে গেলে এক এক করে সব সাজ আবার খুলে ফেলেছি। মেয়ে হয়ে জন্মেছিস, মানুষ হয়ে জন্মানো একটা কথা ছিল। মা, তুমি কি আমাকে ছেলের বাসার ফোন নাম্বারটা একটু দিতে পারো? আমি শুধু ফোন করে জানবো যে আমাকে কেন ওদের অপছন্দ। যে কি দরকার নিজেকে ছোট করার? এক মিনিট, আমি একটু আসছি। অফিসের কাজেই তো বেরিয়েছি। আচ্ছা ঠিক আছে, আমরা সামনে থেকে রিকশা উঠবো, তুমি আমাদের রিকশাটা নিয়ে যাও। না না, তোমরা যাও, আমার এদিকে একটু কাজ আছে। বাবার সমস্যাটা কি বুঝতে পারছিস আপি? না, কিন্তু সমস্যা একটা নিশ্চয়ই আছে। এই ভাই জানতো হ্যালো, আমি অনুলেখা বলছি, চিনতে পারছেন? জি হ্যাঁ, কেমন আছেন আপনি? না, খুব একটা ভালো নেই, ছোট বোন খুব রাগ হয়ে আছে আপনাদের উপরে। আপনারা প্রথমে একবার হ্যাঁ বলে কেন পরে না বললেন তার কারণ জানতে চাচ্ছে। মার কাছে আপনাদের টেলিফোন নম্বরও চেয়েছে, হয়তো আপনার সাথে কথাও বলবে। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, কথা বলবো। কি বলবেন আপনি? তখন যা মনে আসে তাই বলবো। আচ্ছা ঠিক আছে, অবশ্য আমার ছোট বোন তো, খারাপও লাগে ওর জন্য। আপনি কি অফিসে? হ্যাঁ, আর কোথায় যাব বলেন, অফিস আর বাড়ি এই তো আমাদের কাজ। আকাশ দেখার, বাতাস নেয়ার কোনো সুযোগই আমাদের নেই। আসবেন নাকি লাঞ্চ আওয়ারে? না না, সেটা বোধহয় আর ঠিক হবে না। না না, কোনো কিছু মিন করে বলছি না। না না, আজকে থাক, অন্য একদিন। আচ্ছা ঠিক আছে, রাখি। ওকে। বলো কি করছিস? একটু কাজ করছি, আর কি করবো। শোন আপি, মন খারাপ করিস না, দেখবি সুন্দর দিন আমাদের খুব তাড়াতাড়ি আসবে। আচ্ছা আপি, তুমি কি ওই ছেলের ফোন নাম্বার জানো? আমি ওই ছেলের ফোন নাম্বার জানবো কোথেকে? না, তুমি অন্যভাবে নিচ্ছ কেন কথাটা? তুমি আমার বোন, আমি তো তোমাকে বলতেই পারি, তাই না? তুমি একটু মার কাছ থেকে নিয়ে দাও না ফোন নাম্বারটা, প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। ওকে, বাই।
প্রতিদিন এসে শরীরটা এলিয়ে দেন অফিসে, এভাবে কি চলবে? এই টাকাগুলোর হিসাব মিলাতে হবে না? তাকিয়ে থাকে, স্টুপিড নাকি লোকটা? হিসেবটা ঠিক মতো মিলিয়ে দিন, নইলে আমার কিচ্ছু হবে না, জেলে ঢুকবেন নিজেই। এটা তো আমার প্রজেক্ট না, আমাকে তো শুধু সুপারভাইজ করতে বলা হয়েছিল। যে অ্যাকাউন্ট রেখেছে তাকে বলেন, আমি কি করতে পারি? হ্যালো। জি, আদিব সাহেব বলছেন? জি বলছি। জি, আমার নাম ভূমিকা, চিনতে পেরেছেন? জি বলুন। নির্লজ্জের মতো আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব। আমরা কি দরিদ্র বলে আমাদের পছন্দ হলো না, তাই না? তো আপনারা জেনে আসেননি, খোঁজ খবর নেননি আগে? জি, আমার বাবা মা খোঁজ নিয়েছিলেন, আমরা ধনী দরিদ্র বিচার করিনি, একজন ভালো মানুষ চেয়েছিলাম। মেয়ে চেয়েছিলেন না মানুষ? অবশ্যই মানুষ, মেয়ে তো বটেই। আপনার কি সে মনে হলো যে আমরা ভালো মানুষ নই? দেখুন, আমার একার পক্ষে উত্তর দেওয়া সম্ভব না, আমার বাবা মা। হ্যাঁ, আমি ওনাদেরকেও জিজ্ঞাসা করব, আগে আপনারটা বলুন শুনি। যদি না বলি? না বললে আর কি করার আছে, কিন্তু যদি বলতেন তাহলে আমরা নিজেদের সম্পর্কে অ্যাসেসমেন্ট করতে পারতাম। না, আমরা নিম্ন মধ্যবিত্তেরা কোরবানির গরু তো তাই। আহা, এভাবে বলছেন কেন? দেখুন, আমি জানি এইসব পরিবারে মেয়েদের অমতেই বিয়েটা বেশি হয়, বাবা মা দায়িত্ব পালন করার জন্য তাড়াহুড়ো করে, বিয়ে দিয়েই শান্তি। কিন্তু মেয়েটা যে স্বামীর সংসারে অশান্তিতে আছে সে খোঁজ তারা রাখেন না। আমার তো মত ছিল, অমতের তো কিছু ছিল না। আপনি খুব কষ্ট পেয়েছেন বুঝতে পারছি। কষ্ট নয়, অপমানিত হয়েছি। আমি দুঃখিত, সরি। আপনি তো সরি বললে বেঁচে যাবেন, আর আমি? আপনি যদি জোর করেন তাহলে আমি বলতে বাধ্য হব, কিন্তু কিছু সত্য থাকে যেটা না জানলে জীবনটা সুখের হয়। সত্যকে বাদ দিয়ে তো চলা সম্ভব না, আপনি বলুন। দেখুন, এটা জানলে আপনি ভীষণ হতবাক হবেন, প্রথমত বিশ্বাসই করতে চাইবেন না, এমনকি নিজেকেও না। জন্মের পর থেকে দারিদ্রের মধ্যে বড় হয়েছি, তো দুঃখ কষ্ট কি এগুলো আর এখন বুঝি না। ওই যে বললেন না অপমান, ওই অপমান বটটুকু আছে বলেই এখনো বেঁচে আছি, তাহলে কবে শেষ হয়ে যেতাম? আপনি খুব সুন্দর করে কথা বলেন। বাদ দিন, এখন আসল সত্যটা বলে দিন, আমি ভারমুক্ত হয়ে যাই, প্লিজ। সরি, আমি কিছু বলতে পারছি না। আমার বড় আপুর সাথে কি আপনার কোনো কথা হয়েছে? জি, উনি আমাকে ফোন করেছিলেন। কি জন্য ফোন করেছিলেন? আমি কেন মানা করেছি সেটা জানতে। আপনার কথাটা আমার ঠিক বিশ্বাস হলো না। বিশ্বাস না হলে আমি কি করতে পারি বলুন? আমার জানা প্রয়োজন, আমার বিরুদ্ধে আপনাকে কে কি বলেছে। হ্যালো,
কই? আমি একা এসেছি, অফিসার কাজ নেই তাই। তোকে এমন দেখাচ্ছে কেন? ঝগড়া হয়েছে কারোর সাথে? না। তো অনু তোর অফিসে যাবে না তোকে আনতে? আমি অফিসে বলে এসেছি। তোমাকে একটা কথা বলি? বল। কি রে ভূমি, কি হচ্ছে তোর? অফিস থেকে চলে এসেছিস, আমাকে একটু জানাবি না? আরে কাঁদছিস কেন? অফিসে কোনো ঝামেলা হয়েছে? আমাকে বল, আমি তোর বোন না। কি রে কি হচ্ছে তোর? তোকে একটা কথা জিজ্ঞেস করি আপনি? আগে কান্নাটা তো থামা, আমাকে সত্যি করে উত্তর দিবি কিনা বল। তোর কি ধারণা আমি মিথ্যা কথা বলি? কি রে কাঁদছিস কেন, কি হয়েছে? অনু কি হয়েছে? কি জানি। কি মা বল, কেন কাঁদছিস? আমার এত বড় একটা সর্বনাশ কি করে করলে তোমরা? তোর এত বড় সর্বনাশ আমরা করলাম? কি বলছিস তুই, কিছুই তো বুঝতে পারছি না। কত বড় একটা মিথ্যা, ছি 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 না করে কি বলবি খুলে বল। তুমি কি হয়েছে বুঝলে কিছু? ভূমি কি বলল? আমরা কি সর্বনাশ করেছি ওর? একটা মানুষ যদি নিজে থেকে মুখ খুলে কিছু না বলে আমরা কি করতে পারি? অনু বলেছে কিছু? না, অনেকবার জিজ্ঞেস করেছি আর ভাল লাগছে না। ভূমি কি করেছি আমরা আপু বল, কি হয়েছে তোর বল আপু। আমি একটা কথা স্পষ্টভাবে জানতে চাই, আদিপকে কে ফোন করে আমার বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলে বিয়েটা ভেঙেছে? তোর কি কাউকে সন্দেহ হয়? হ্যাঁ হয়। বিষয়টা আমি আগেই ভেবেছিলাম তোকে জানাবো। তোর এরকম উদ্ভ্রান্ত অবস্থা দেখে আমার মনে হচ্ছে তোকে হয়তো জানানোটা ঠিক না। হ্যাঁ আমি আদিপকে ফোন করেছিলাম। বুঝলাম মেয়েটার বিয়ে হবে না, হঠাৎ করে ছেলের মা বলল যে পছন্দ হয়নি। রিফিউজ করার কারণটা কি জানা যাবে আপনি? জেনে কি লাভ? না জানতাম কারণটা কি। আমি দেখতে অসুন্দর নাকি বাবার টাকা নেই বলে? কোরবানির গরুর মতন একবার এক একটা মানুষের সামনে আমি গিয়েছি, কতবার নিজেকে সাজিয়েছি সুন্দর করে। তুমি কি ওই ছেলের ফোন নাম্বার জানো?
আমি ওই ছেলের ফোন নাম্বার জানবো কোথেকে? এটা তো আমার প্রজেক্ট না, আমাকে তো শুধু সুপারভাইজ করতে বলা হয়েছিল। যে অ্যাকাউন্ট রেখেছে তাকে বলেন, আমি কী করতে পারি? আমার তো মত ছিল, অমতের তো কিছু ছিল না। আপনি খুব কষ্ট পেয়েছেন বুঝতে পারছি। আমার এত বড় একটা সর্বনাশ কী করে করলে তোমরা? তোর এত বড় সর্বনাশ আমরা করলাম? কী বলছিস তুই, কিছুই তো বুঝতে পারছি না। ভূমি, কী করেছি আমরা আপু বল, কী হয়েছে তোর বল আপু। আমি একটা কথা স্পষ্টভাবে জানতে চাই, আদিপকে কে ফোন করে আমার বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলে বিয়েটা ভেঙেছে? তোর কি কাউকে সন্দেহ হয়? হ্যাঁ হয়। বিষয়টা আমি আগেই ভেবেছিলাম তোকে জানাবো। তোর এরকম উদ্ভ্রান্ত অবস্থা দেখে আমার মনে হচ্ছে তোকে হয়তো জানানোটা ঠিক না। হ্যাঁ, আমি আদিপকে ফোন করেছিলাম, ফোন করে ওকে বলেছি তোর সাথে বিয়ের ব্যাপারটাও যেন মানা করে দেয়। তুমি কেন করলে এটা? কেন করেছি আমি জানি না, আমি বলতে পারবো না ভূমি। আমার কাছে মনে হচ্ছে ওর সাথে তোর বিয়ে হলে ঠিক হবে না, সেই জন্য আমি ওকে ফোন করে মানা করে দিই এবং ও আমার কথাতে রাজি হয়ে যায়। দেখো আপনি, বিয়ে আমার হোক না হোক সেটা ইম্যাটেরিয়াল, সেটা নিয়ে আমি ভাবছি না, কিন্তু শেষ পর্যন্ত তুমি এই কাজটা কী করে করলে? আমি তোকে একবার বললাম না কথাটা, আমার তখন মনে হয়েছিল আদিপকে বিয়ে করে তুই কখনোই সুখী হবি না। এই কাজটা তুমি কী করে করতে পারলে? বাদ বাকিটা আমি তোকে পরে বলবো, আসল সত্যটা তো তোর জানা থাকলো। কতক্ষণ চুপ করে আছো জানো তুমি? আমার কোনো সমস্যা হয়নি। বলো না, লুকিয়ে কি লাভ? অফিসে একটা ঝামেলা হয়েছিল, এই যে ওই ঝামেলার সঙ্গে তুমি আছো? ছিলাম না, জড়ানো হয়েছে। কারো সাহায্য নেই? দেখি কি করি। একা তো কিছুই করতে পারবে না। দেখি না। তুমি চলে যাও আজকে, আপনি আমি পরে যাব। কেন? আমার দেরি হবে। ঠিক আছে, আমারও দেরি হলে অসুবিধা নেই, সবসময় তো সময় মতনই যাই। বলছি তো আমার অনেক দেরি হবে আর আমি তোমার সাথে যাব না। এভাবে কথা বলছিস কেন? কিভাবে কথা বলছি? মনে হচ্ছে কোনো রাস্তার কোনো মানুষের সাথে কথা বলছিস? বেয়াদব তো চিনি না। বেয়াদবি করতে তুমি বাধ্য করছো আপি। মানে আমি তোমার কাছে জানতে চাই তুমি আমার কাছে কি চাও। তোর কাছে আমি কি চাইবো মানে? আমি আমার কবে কার কাছে কি চেয়েছি? আমি যখন যা করেছি প্রত্যেকটা জিনিস আমি নিজের চেষ্টায় করেছি। নিজের চেষ্টায় অন্যের ক্ষতি করো না। মানে আমি কি বলতে চাচ্ছি সেটা তুমি ভালো করেই বুঝতে পারছো। আমার এখন সন্দেহ হয় তুমি আমার বোন কি না। ভূমি, হোয়াট ননসেন্স ইজ দিস? না আপনি, আমি কোনো ননসেন্স টক করছি না, আমি যেটা সত্য শুধু তোমার কাছে সেটা তুলে ধরছি। ওকে বল কি তোর কথা আমি শুনি। সেটা তুমিও জানো না। আমি কি করে বুঝবো তোমার মনের মধ্যে কি আছে? ছি আপনি, তুমি এইরকম আমি কল্পনায় ভাবতে পারি না। ভূমি, আমি কি তোকে স্পষ্ট করে বলিনি যে আমি চাই না যে তোর বিয়েটা হোক? আমি সব কিছু বলার পরে তুই কেন এই ধরনের ব্যবহার আমার সাথে করছিস? ভূমি প্লিজ, এসব কথা তুমি আমাকে বলো না। তুমি কি বলো তো, ইউ নিড ট্রিটমেন্ট না?
হয়তো তোর কথাটাই ঠিক। এইভাবে প্রতিদিন কতদিন সহ্য করব আমরা? আপনার কি শরীর খারাপ? তাই যদি হয় ডাক্তার দেখান, আমাদেরকে তো বিপদে ফেলেছেন আপনি। যান, উঠুন, বসে থেকে কী লাভ, তার চেয়ে সুস্থ হয়ে একবারে আসুন। এক্সকিউজ মি, আমি জামাল হোসেন, এই অফিসে নতুন জয়েন করলাম। তো আমি কি করতে পারি? না, এমডি সাহেব বললেন নিজ দায়িত্বে সকলের সঙ্গে ইন্ট্রোডিউস হয়ে নিতে। পরিচিত তো হয়েছেন, এবার নিজের কাজে যান। হ্যালো, আমি অনুলেখা বলছি। বলুন। ভূমিকাকে আমি সত্যি কথাটা বলে দিয়েছি। ভালো করেছেন, না হলে উনি হয়তো আমাকে ভুল বুঝতেন। আপনার বিশ্বাস খুবই দুর্বল। এভাবে কেন বলছেন? আপনি কিছু না বুঝে আমার একটা কথায় আপনি মানা করে দিলেন। বিষয়টা সত্য নয়, তাই না? হ্যাঁ, মিথ্যা। তাহলে আমি তো আবার প্রস্তাব পাঠাতে পারি। পাঠান। হ্যাঁ, পাঠাবো। তবে আপনি আমাকে মিসগাইড করলেন কেন? আমি আসলে আপনার সম্পর্কে একটু ইনফরমেশন পেয়েছি। কি ইনফরমেশন পেয়েছিলেন? জেনেছিলাম যে আপনার আগে একটা বিয়ে হয়েছিল এবং সেটা 3 মাসের মাথায় ডিভোর্স হয়ে গেছে। এই কথাটা তো আমি আপনাকে জানাতে পারছিলাম না, তাই আমি আপনাকে বলেছিলাম যে ভূমিকার অন্য জায়গায় ফেয়ার আছে, আপনি যেন সরে আসেন। তবে পরে অবশ্য আমি জেনেছি যে ইনফরমেশনটা সত্য নয়। তাহলে এখন তোমার একটা ভুল বুঝাবুঝি। আমার মনে হয় আরেকবার প্রস্তাব পাঠালে সব সমস্যার সমাধান হয়ে যাবে। রাখছি তাহলে, বাই। জামাল সাহেব, আমি সরি, তখন আমার মেজাজটা খুব খারাপ ছিল, তাই আপনার সাথে এরকম। না, ইটস অল রাইট, মানুষেরই তো এরকম হয়। বসুন না, বসুন প্লিজ, যদি অফিসিয়াল ডেকোরামে কোনো সমস্যা না হয়। থ্যাংক ইউ। কোন পোস্টে আপনি? আপাতত জুনিয়র অফিসার র্যাঙ্কে, এটাই তো পাওয়া মুশকিল। চা খাবেন? অফিসে নিশ্চয়ই চা পাওয়া যাবে। হ্যাঁ, অবশ্যই পাওয়া যাবে। আপনি 9 ডায়াল করে বলুন।
আমি ঠিক বুঝতে পারছি না, আপনি একটু দেখবেন প্লিজ। দিন দিন এটা কী করছেন আপনি? হ্যালো, দুটো চা। তো এর আগে কোন অফিসে ছিলেন? এর আগে একটা মেডিকেল কোম্পানিতে চাকরি করতাম আর কি। তাই বুঝছি। বেশ কিছুদিন কাজ করলাম। ক বছর? প্রায় 6 বছর। বাহ, তো অনেক সময়। কি ব্যাপার বাবু, তুই কি জাদু জানিস নাকি? রাজন সাহেবের জন্য করেছিলাম, কিন্তু সিটে নেই তাই দিয়ে গেলাম। খুব ভালো, নিন নিন প্লিজ। দিন নিন। অদ্ভুত মানুষ তো আপনি। কি ব্যাপার, অসময়ে বাসায়? শরীর খারাপ করেছে? কথা বলো। ডাক্তার ডাকবো? দেখি কই, গায়ে তো জ্বর নেই। কি হলো, তুমি এইভাবে তাকাচ্ছো কেন? তুই কি বোবা হয়ে গেলে? হ্যালো। হ্যালো অনু। হ্যাঁ মা, কি হলো, ফোন করেছো? তোর বাবা হঠাৎ করে বাসায়, এত প্রশ্ন করছি কোনো কথা বলছে না। মা, বাবাকে কিন্তু আমি অনেকদিন ধরেই খুব অ্যাবসেন্ট দেখছি। আমার মনে হয় অফিসে কোনো গন্ডগোল হয়েছে। আমি কি বাবার অফিসে একবার যাব? গেলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে মা, আমি যাচ্ছি। কামরুল হাসান সাহেবের মেয়ে। গুড গুড, ভেরি গুড। কি খাবে বলো? না আসলে বাবা হঠাৎ করেই আজকে বাসায় চলে গেছেন, আর তাছাড়া কদিন ধরে একটু অ্যাবসেন্ট মাইন্ডেডও রয়েছেন। অফিসেও একই অবস্থা, আমি একটু চেঁচামেচি করেছি। ও, মানে সমস্যাটা কি জানতে পারি? ওনাকে একটা প্রজেক্টের অ্যাকাউন্টসের ব্যাপারে সুপারভাইজ করার দায়িত্ব দেওয়া ছিল। 17 লাখ টাকার কোনো হিসেবই পাওয়া যাচ্ছে না। আমি তাকে সময় দিয়েছি,
জি, মানে আপনার কি ধারণা আমার বাবা টাকাটা? ওইভাবে মন্তব্য করাটা ঠিক হবে না, তাছাড়া অডিট হচ্ছে, দেখা যাক। তুমি এক কাজ করো, তোমার বাবাকে কোনো সাইকিয়াট্রিস্টকে দেখাও। বাবা যদি অফিসে না আসতে পারে তাহলে? ওটা আমি ম্যানেজ করব, তুমি সময় মতো আমাকে প্রোগ্রেসটা জানিও। জি, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আপনি অন্য অনেকের মতন না। থ্যাংক ইউ ভেরি মাচ। আসি। হ্যালো, জি বলছি। আসসালামু আলাইকুম। জি ভালো। জি জি, এটা তো আনন্দের খবর না, আমার বিশ্বাসই হচ্ছে না। জি জি, আচ্ছা আচ্ছা, আমি ওর বাবার সাথে কথা বলে আপনাকে জানাচ্ছি। জি আচ্ছা, রাখি। শুনছো, ভূমিকরা পছন্দ করেছে। একটা ভুল বুঝাবুঝি হয়েছিল, এখন ঠিক হয়ে গেছে। এই মাত্র ছেলের মা ফোন করেছিল। ভূমিমা, আমাদের অনেক দুঃখের মাঝে একটু আনন্দ, একটু আশা। আমি অনেক হতাশ হয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম এই বুঝি সব শেষ হয়ে গেল। তুমি তুমি শুনলে তোমার কথাগুলো? ভূমির বিয়ের দিনক্ষণ ঠিক করতে হবে তো। আবার আমাদের এই চার দেয়ালে নতুন করে রং উঠবে, আমরা আনন্দ করব, অনেক আনন্দ। তুমি শুনতে পাচ্ছ আমার কথাগুলো? তুমি শুনছ আমার কথাগুলো? কথা বলো তুমি। ইমপ্রুভমেন্ট তো দেখছি না। তাই তো মা, এখন যদি ছেলের বাড়ি থেকে কথা বলতে আসি তাহলে তো বিপদে পড়ে যাব। তুমি কি বলেছ? আমি সময় চেয়েছি, বলেছি 7 দিন পর ডিসিশন জানাবো। এখন তাহলে কি করবে? তোর ফুপিকে আসতে বলি। Thank you.
দেখো আপনি, বিয়ে আমার হোক না হোক সেটা ইম্যাটেরিয়াল, সেটা নিয়ে আমি ভাবছি না। কিন্তু শেষ পর্যন্ত তুমি ওই ঝামেলার সঙ্গে তুমি আছো। ছিলাম না, জড়ানো হয়েছে। আমি যখন যা করেছি প্রত্যেকটা জিনিস আমি নিজের চেষ্টায় করেছি। নিজের চেষ্টায় অন্যের ক্ষতি করো না। আমি জামাল হোসেন, এই অফিসে নতুন জয়েন করলাম। তো আমি কি করতে পারি? ভালো করেছেন, না হলে উনি হয়তো আমাকে ভুল বুঝতেন। আপনার বিশ্বাস খুবই দুর্বল। তোর বাবা হঠাৎ করে বাসায় এত প্রশ্ন করছি, কোনো কথা বলছে না। মা, বাবাকে কিন্তু আমি অনেকদিন ধরেই খুব অ্যাবসেন্ট দেখছি। আপনার কি ধারণা আমার বাবার টাকাটা? ওইভাবে মন্তব্য করাটা ঠিক হবে না, তাছাড়া অডিট হচ্ছে। তুমি তুমি শুনলে তোমার কথাগুলো? ভূমির বিয়ের দিনক্ষণ ঠিক করতে হবে তো, আবার আমাদের এই চার দেয়ালে নতুন করে রং উঠবে। তোর ফুপিকে আসতে বলি। কেন মা, ছোট ফুপিকে কেন? তুমি জানো না ওনার একটু উন্নাসিক। এই বিপদের সময় বাবা আগে একটু সুস্থ হোক মা, তারপর বিয়ের বিষয়টা ভেব। আচ্ছা ভূমি, তোর কি মাথা খারাপ হয়েছে? এই সুযোগ হাতছাড়া হলে আর বিয়ে হবে না আমার। তো তো না হোক মা, কিন্তু বাবাকে এরকম অসুস্থ অবস্থায় রেখে আমি বিয়ে করতে পারবো না। তোকে এত বুঝতে হবে না, আমরা যা ভালো মনে করবো তাই করবো। আমাদের অবস্থানটা তোকে বুঝতে হবে, তা না হলে সারা জীবন তোর বাবার মতো কষ্ট পাবি। মা, আমি এই ছেলেকে বিয়ে করবো না। মানে? যে ছেলে না করে দিল তাকে আমি বিয়ে করবো? কারণ ছিল, সেটা তোকে অপমান করার জন্য না, পারিবারিক। এখনো মিথ্যে বলবে মা? তুই সত্য কোনটা? আমি জানি। শুনলে কিছু এতক্ষণ যা বললাম? চা খাওনি এখনো? এটা একটু দেখে স্যারকে একটু দেখাবেন। আপনার শরীর খারাপ নাকি? মানে কথা না বললে কি কারো শরীর খারাপ হয়ে যায়? না তা নয়। তাহলে সরি।
বুঝলাম। ডাক্তার কি বলছে? ট্রিটমেন্ট তো চলছে, মাঝে মাঝে দুই একটা কথা বলে, তারপর আবার আসে, ঘোর অন্ধকার নেমে আসে। হাবিব, কিছু মনে করো না। অফিস যে অভিযোগটা করেছে তা কি একেবারে মিথ্যে নাকি সত্য খানিকটা আছে? রসন, কি বলছো তুমি? তুমি তো আশ্চর্য হচ্ছ কেন হাবিব? মানুষ পারে না এমন কিচ্ছু নেই। তোমার বড় ভাইকে তুমি ভালো করেই জানো, সে কেমন স্বভাবের মানুষ। তাহলে আমরা এত কষ্ট করে সংসার চালাই। তুমি কিন্তু বিষয়টা অন্যভাবে নিচ্ছো ভাবি। আমি চাই এর একটা সমাধান। দাদা ভাই যদি অফিসে কোনো অনিয়ম করে থাকে, ঠিক আছে, আমি আছি, আমি হেল্প করব। তোমরা যখন পারো আমার টাকা শোধ দিও। রসন, আমি তোমাকে ডেকেছিলাম সাহায্য করার জন্যে, কিন্তু এইরকম সাহায্য আমি চাইনি। বেশ বলো, কী ধরনের সাহায্য চাইছ? তোমার ভাইকে ডাক্তার দেখানো আর ভূমির বিয়ের বিষয়টা তোমাকে তুমি আগেই বলেছি। আমি ভূমির সাথে কথা বলব, দেখো আবার বিগড়ে না যায়। বিগড়াবে না। তোমাদের এই অভাবে সংসারে না কেউ কারো কথা মানো না, সবাই যে যার মতো। আরে বাবা, এটা তো একটা পরিবার, বুঝতে হবে। বুঝছি হারে হারে। তাহলে তোমরা একভাবে জীবনযাপন করেছো, তোমাদের মেয়েদের কি তাই করবে? আমি যাই, আমাকে আবার গয়নার দোকানে যেতে হবে, আমার বান্ধবীর ম্যারেজ ডে। বিকেলে আসছি, তখন ভূমির সাথে কথা বলবো। আর ডাক্তারের বিষয়টা আমি দেখছি। দাদা ভাই, আমি যাই, তুমি কোনো চিন্তা করো না দাদা ভাই, আমি তো আছি, আমি সব ব্যবস্থা করব। তুমি এখানে নিশ্চয়ই সিনক্রিট করবে না? তুমি কি বসবে? না, আমি এসেছি তোকে কিছু কথা বলার জন্য। এখানে কথাটা না বলি? আমার যে কথাগুলো বলা খুব জরুরি। এক্সকিউজ মি, ফাইলটা কারেকশন করে স্যারকে পাঠিয়ে দিই। এক্সকিউজ মি, আমি জামাল হোসেন। অফিসে নতুন জয়েন করেছেন। আসসালামু আলাইকুম, আমি অনুলেখা। আমার বড় বোন। কিছু খাবেন? না না, আরেকদিন। আচ্ছা ঠিক আছে। ভালোই তো ছেলেটা। হ্যাঁ, প্রথম প্রথম সবাই এরকম ভালোই থাকে। আচ্ছা শোনো, আমি তোমার সাথে এখানে কথা বলতে পারবো না, দেখছো তো আমার মানে আমি অনেক কাজে ব্যস্ত, প্লিজ। আপনি, আমি অপেক্ষা করছি। কিছু নেই,
বিপদ আসবেই, তা থেকে নিজেকে সেফ করতে হবে। এটা সেভ করার কোনো উপায় ফুপি? ভূমি, তোর বয়স কম আর চাকরি করছিস বলে তুই বেশি বুঝিস, এটা কিন্তু ঠিক না। আমি নিজে ডাক্তারের সাথে কথা বলেছি, দাদাভাইকে হাসপাতালে ভর্তি করতেই হবে, তা নাহলে অবস্থা আরও খারাপ হবে, তারপর তো তোমরাই বিরক্ত হওয়া শুরু করবে। কতদিন লাগতে পারে? সেটা তো ট্রিটমেন্টের উপরে ডিপেন্ড করবে। আর তোমরা এইভাবে আমাকে জিজ্ঞেস করছো, আমি তো ডাক্তার না, তাই না? তোমার ডিসিশন দাও, আমি কাল দাদাভাইকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করি। মা, তুমি কি বলো? আমি কি বলবো, যা ভালো মনে করো তাই করো। এমনি এত কষ্টের মধ্যে দিন কাটাচ্ছি, তার উপর এত অশান্তি ভালো লাগে না। এখানে অশান্তির কিছু নেই ভাবি, এখন ভূমির বিয়েটা ফাইনাল করো। মানে? মানে আবার কি, ওই ছেলেকেই তোমার বিয়ে করতে হবে। অবশ্য তোর যদি অন্য কাউকে পছন্দ থাকে আমাকে বলতে পারিস, আমি এই বিষয়ে খুব উদার। আমি ওই ছেলেকে বিয়ে করবো না ফুপি। তোর কি মাথা খারাপ হয়েছে? পরিবারের কথাটা একবার ভাবি না, সব কিছু কেমন এলোমেলো হয়ে গেছে। আরে বাবা, আমি বিয়ে করলে বুঝি তোমাদের সংসার ঠিক হয়ে যাবে? না, পুরোটা ঠিক হবে না, কিছুটা হবে, কিছুটা হালকা হবে এই সংসারটা। তোরা যখন মা হবি তখন বুঝবি, এখন বুঝবি না। আমি তো এটাই ওকে বারবার বোঝানোর চেষ্টা করছি। ও কখনই, তুমি থামো না প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে কালকে ভর্তির ব্যবস্থা করছি। আমি বিয়ের বিষয়ে কোনো ডিসিশন দিতে পারবো না। আগে তোর বাবা সুস্থ হোক, ভাবি আমি যাই, দাদাভাইয়ের সাথে একটু দেখা করে যাচ্ছি। দাদাভাই, তোমার শরীর এখন কেমন? মুরগির ডিমের হালি কত করে তুই জানিস না? আমার বস জানে, কিন্তু বস জানে না মুরগির ডিম পারতে কত কষ্ট হয়। বসকে জিজ্ঞেস করিস। ওঠো, খেয়ে নাও। শুনছো? ওঠো, উঠে খেয়ে নাও। ওঠো না, ওঠো, খেয়ে নাও না। কি হলো,
তাকিয়েছো কেন? খাও। সকাল থেকে তো ভালো মন্দ কিছুই খাওনি। তোমার দুটো মেয়ে আছে, ভুলে গেলে কিন্তু চলবে না। ওদেরকে এত কষ্ট করে মানুষ করেছ, শেষ কর্তব্যটুকু পালন করতে হবে না? না, খাও। আচ্ছা ঠিক আছে, আমি খাইয়ে দিচ্ছি। এই না। নিজেরা নিজেরা পরিচিত হইনি। আমার নাম মোহাম্মদ বিন মর্তুজা। পর সমাচার এই যে, একটা গান গাই, একটা গান গাই। আর পাগল ভাই নাচি আর গাই, আমরা পাগল। ইয়াং লেডি, আমি বোকা কুদ্দুস, আমি স্যালুট করব। কেমন আছেন? আপনারা চলে যান, হ্যাঁ আপনারা চলে যান, আপনি শুয়ে পড়ুন। হ্যাঁ বাবা, শুয়ে পড়ুন। এখন কি আর ছাড়বে নাকি? তোর অফিস চলে যা। আচ্ছা কাজ কর, আমার সাথে চল, আমি তোদের অফিসে নামিয়ে দেবো। চল ভাগে আসো। দাদু ভাই যাই। মা, আমার জন্য একটা গ্যালিস মা, আমি কোথায় যাবো মা? চুপ কর।
আচ্ছা ভূমি, তোর কি মাথা খারাপ হয়েছে? এই সুযোগ হাতছাড়া হলে আর বিয়ে হবে না আমার। এই তো তো না হোক মা, কিন্তু বাবাকে এরকম অসুস্থ অবস্থায় রেখে আমি বিয়ে করতে পারবো না। আমার শরীর খারাপ নাকি? কথা না বললে কি কারো শরীর খারাপ হয়ে যায়? দাদা ভাই যদি অফিসে কোনো অনিয়ম করে থাকে, ঠিক আছে আমি আছি, আমি হেল্প করব। তোমরা যখন পারো আমার টাকা শোধ দিও। রশন, আমি তোমাকে ডেকেছিলাম সাহায্য করার জন্য, কিন্তু এইরকম সাহায্য আমি চাই না। আমি নিজে ডাক্তারের সাথে কথা বলেছি, দাদা ভাইকে হাসপাতালে ভর্তি করতেই হবে, তা না হলে অবস্থা আরো খারাপ হবে, তারপর তো তোমরাই বিরক্ত হওয়া শুরু করবে। তোমরা গাড়িতে বস। ভাবি, আচ্ছা তুমি যদি এরকম বাচ্চাদের মতো করো তাহলে চলবে? ওরা ভেঙে পড়বে না? প্লিজ ভাবি, প্লিজ চলো। আজ এত দেরি হলো যে, কোনো সমস্যা? বাবা অসুস্থ। এখন কোথায়? হাসপাতালে। কি হয়েছে? মানসিক ব্যাধি। ও, তাহলে ফাইলটা আমি নিয়ে যাই, আমি করে ফেলবো। না না, কি যে বলেন ভাই, কাজ তো করতে হবে না। স্যার আপনাকে দেখেছিল মা? কতবার? তিনবার। জি ভালো আছি, আপনারা ভালো আছেন? যে আমি তো সময় চেয়েছি, কাল আসতে চাচ্ছেন? ঠিক আছে, আসেন, সামনাসামনি কথা হবে। জি জি জি, আচ্ছা।
এই মাত্র ছেলের বাড়ি থেকে ফোন করেছিল, ওরা কালকে আসতে চায়। আমি হ্যাঁ বলে দিয়েছি। খুব ভালো করেছে ভাবি, আমি ভূমিকে রাজি করে ফেলবো, তুমি চিন্তা করো না। দেখো একটু চেষ্টা করে। তুমি কোনো চিন্তা করো না ভাবি, দরকার হলে ওকে আমি জোর করে বিয়ে দেব, তুমি শুধু আমাকে সাপোর্ট করে যেও। ঠিক আছে, রাখি। আমি কিন্তু সুস্থ, আমাকে আটকায় রাখছে ডাক্তার। কি বোকা, ইতিহাস কই থেকে কি করলেন, পাগল সাজছেন না পাগল হয়েছেন? আমি তো পাগল সাজতে গিয়ে পাগল হয়ে গেছি। কি যেন আপনার নাম? ইদ্রিস। এই প্লেট নাম্বার প্লেটটা দেখি। আমার কথা শুনে উত্তর দেয় না। আচ্ছা তাতে কি আমি সুস্থ না? কে বলেছে আপনি সুস্থ না? আপনি একদম সুস্থ। বসুন তো, বসুন এখন। শুনেন, আমি না, আপনি, আমি জানি আমি সুস্থ, জানেন না আমি পাগল না। যা বলার তাড়াতাড়ি বল, আমি এত সময় নষ্ট করতে পারবো না। আরে তোমরা তো অযথাই সময় নষ্ট করছো, আমি তো অনেক আগেই তোমাদেরকে বলে দিয়েছি, আর এরকম প্রেশার ক্রিয়েট করার কি আছে? তাহলে না করে দেব? হ্যাঁ, সেটাই তো সিদ্ধান্ত ছিল। আর এখন? এখনো তাই আছে। বুঝলাম। আচ্ছা আমাদের প্রতি কি তোর কোনো মায়া মমতা নেই? মা এইসব কথা যদি বলো তাহলে তো সব কিছুই মেনে নিতে হয়। আমরা মেনে নিচ্ছি না, কত কিছু মেনে নিয়ে সংসার করছি। ভূমি, তুই না হয় আরেকটু সময় নে। সময় কিনি বাপু, আমাদের তো সবটাই অসময়। আচ্ছা ফুপু তো সেটাই করার চেষ্টা করছে যেটা আমাদের জন্য সবচেয়ে ভালো হয়। আমি বলেছি আমি এই ছেলেকে বিয়ে করবো না, পারলে অন্য ছেলে দেখো, নকা হলে এই ছেলের সাথে আপুর বিয়ের কথা বলো। আরে আশ্চর্য, কী ধরনের কথা বলছিস তুই? তোর মাথা ঠিক আছে তো? এখানে আমার কথা কোথা থেকে আসছে? ওরা তো আমার ব্যাপারে কোনো কথা বলেনি। মা তুমি দেখলা কী ধরনের কথাও বলছে? আমাকে এভাবে এম্বারেস করার কোনো মানে হয়? ভাবি আমি বুঝেছি, তুমি ওদেরকে না করে দাও। আমি এক সপ্তাহের মধ্যে ওর অন্য জায়গায় বিয়ে ঠিক করছি, ছেলে আমি দেখব। তোর এখন যা তো। হাসপাতালে যাবে না? যাবো ভাবি, এত অস্থির হলে কি চলে নাকি? ট্রিটমেন্ট চলছে, চলো। আর ঘন ঘন গেলে ডাক্তারও বিরক্ত হবে। ঠিক আছে ভাবি, আমি ওদের সাথে কথা বলে তোমাকে নিয়ে যাবো, কেমন? আঙ্কেল খালু, আপনি অফিসে দড়ি টানা নিতে ফার্স্ট হতেন না? আসেন, আমরা দুই আঙ্কেল মিলে আজকে দড়ি টানা টানি করি, দেখি কত নরম। ফার্স্ট ওয়ার্ল্ড ফুটবলে পাঠিয়ে দেবো, দেখি টেনে টেনে কয়টা গোল বার করতে পারো।
কি ব্যাপার জামাল সাহেব, দেরি কেন? একটু সমস্যা আর কি। সমস্যা না, আব্বা একটু অসুস্থ তো তাই। ভালো করে তো জানাই হলো না। আপনার ক ভাই বোন? আপনার বাবা কি করেন? বোন আছে একজন। আর বাবা? বাবা কিছুই করেন না। যাই, স্যারের সঙ্গে একটু দেখা হবে, কয়েকটা সিগনেচার করতে হবে। আপনাকে না ডাঙ্গুলি খেলতে হবে না, হ্যাঁ, মারবেন না হয় ক্যারাম, নিজের পক্ষে লুডো। লুডো খুব ভালো, ওই পা ভাঙে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আপনার সাথে খেলবো। এখন চলেন গোসল করতে যান। যেতে হবে, যান। ডাক্তারের সাথে কথা বলুন, ভালো যে নাই বুঝতেই তো পাচ্ছেন। আপনাকে চেনা চেনা লাগতেছে, রেডিওতে দেখছি, রেডিওতে দেখেছি। বাহ 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 বাহ, কি সুন্দর ব্যাগ! বাবা তো হাসপাতালে ভর্তি। কোনো ইমপ্রুভমেন্ট আছে? না, এখনো স্পষ্ট করে কিছু বোঝা যাচ্ছে না, ট্রিটমেন্ট চলছে। ডাক্তার কি বলছেন? ডক্টর বলছেন আসলে অতিরিক্ত প্রেসার থেকে এটা হয়েছে, আসলে বাবা খুব টেনশনও করতেন। মানসিকভাবেও খুব দুর্বল চিত্তের মানুষ ছিলেন। না, আমার বাবা খুবই সাহসী একজন মানুষ, সংসারের চাপে এরকম হয়েছে ওনার। তোমরা দুই বোনই তো চাকরি করছো, আমি তো এক্সট্রা চাপের কিছু দেখছি না। আসলে বাবা তো সন্তানদের চিন্তা তো থাকবেই। তা তো থাকে। আমি আসলে এসেছিলাম, বাবার গত মাসের বেতনটা কি একটু তোলা যাবে? একটা অ্যাপ্লিকেশন করো, দেখি কি করা যায়। কবে আসবো? এখনই একটা অ্যাপ্লিকেশন করে যাও। আচ্ছা, হাসপাতালের ঠিকানাটা দিয়ে যাও, দেখি একবার যাবো। জি, নিশ্চয়ই আসি। আসসালাম। বসে আছো কি ব্যাপার? এরকম মন খারাপ করে থাকলে আমরা সাহস পাবো কিভাবে? মা মা শোনো, বেতনের জন্য অ্যাপ্লিকেশনটা করে এসেছি, কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবো। তুমি কি খেয়েছো কিছু? নিশ্চয়ই খাওনি। তো এরকম খাওয়া দাওয়া যদি না করো, তুমি সুস্থ না থাকলে আমাদের কি হবে বলো তো? আমাদের জন্য তোমাকে বাঁচতে হবে না মা? মা, তোমার জন্য আমরা আছি না মা, তোমার কোনো ছেলে নেই, তাতে কি হয়েছে মা? আমরাই তোমার ছেলে, বিশ্বাস করো মা, আর কোনো ব্যাপারে তোমার সাথে আমরা অমত করব না। তবু তুমি এখন কান্নাটা থামাও প্লিজ মা। আচ্ছা মা, বাবাকে হাসপাতালে কেমন দেখলে? ভালো না, আর কোনোদিন ভালো হবে বলে মনে হয় না মা। প্লিজ মা, কান্নাকাটি করলে কি কিছু হবে বলো? রোগ যেমন আছে তার চিকিৎসাও তো আছে।
প্লিজ মা, তুমি কেঁদো না তো, কিচ্ছু হবে না, দেখো সব ঠিক হয়ে যাবে। হ্যালো, কে ভূমি? হ্যাঁ ফুপি, আর বলো না, মা তো খুব কান্নাকাটি করছে। দে তোর মাকে দে। আই মা, ফুপি কথা বলবে? কথা বলবে না, এভাবে চলতে পারে না, তোর মাকে বাচ্চা হয়ে গেল। শোন, তোর এক কাজ কর, তোরা কিছুদিন আমার বাসায় বেরিয়ে যা, তোদের ভালো লাগবে। ঠিক আছে, আমি মাকে বলবো। একটু অনুকে দে তো। হ্যাঁ ধরো, আই আপি। আচ্ছা মা দেখি। হ্যালো ফুপি, সালাম আলাইকুম। অনু শোন, তোর একটা বিয়ের প্রস্তাব আছে, মাকে বলিস। ফুপি তোমরা আমার চিন্তাটা বাদ দাও তো, ভূমিরটা আগে করো। আমি যা করছি ভেবেচিন্তে করছি, কাল সকালে রেডি থাকিস, আমি তোদের নিতে আসব। আচ্ছা তোমার কি ডাক্তারের সাথে কথা হচ্ছে? কি বলেছে ডাক্তার? ক্রিটিক্যাল, সময় লাগবে। কত সময়? তা জানি না, তবে সময় লাগবে। এখন রাখি রে। কি ব্যাপার মা? ফুপি ফোন করেছিল, ফুপির বাসায় কিছুদিন বেড়াতে যেতে বলছে। কি বলো আপনি, আগে তো কখনো যাইনি, এখন এই বিপদের সময় গেলে কেমন দেখায়? আচ্ছা আমরা কি বলেছি বেড়াতে যাব? ফুপি তো নিজেই বলল। আর কি বললো? বিয়ের কথা বলল। কার? আপনির? আমি না বুঝি না, ফ্যামিলিতে একটা প্রবলেম হলে মেয়েদের বিয়ের কথাই কেন আগে আসে? আর আমরা তো বসে নেই, ইন্ডিপেন্ডেন্ট আমরা, আমরা কি বোঝা মা? চিরদিনই আমি যে তোমার। আঙ্কেল, আঙ্কেল, গুড মর্নিং, সকাল হয়েছে, উঠুন, মনিমাকে যেতে হবে না? আমি না সঙ্গে ছাড়া হাঁটতে পারি না। আঙ্কেল, আঙ্কেল, তাহলে তুই যাচ্ছিস না? না, এতটা বাড়াবাড়ি করার কি কোনো মানে হয়? তুই বুঝতে পারছিস না, হ্যাঁ দেখতে পারছিস না তুই কত অশান্তি হচ্ছে এটার জন্য? অশান্তি তো তুমি শুরু করেছো আপনি। মানে? মানে তুমি ঝামেলাটা পাকিয়েছো, আর তুমি যদি এই কথা বলো। আমি আদিবের সম্পর্কে জেনে আমি মানা করেছি। পরে তো তুমি পরিষ্কার হয়ে বিষয়টা জেনেছো না? হ্যাঁ জেনেছি। ভালোভাবে না জেনে তুমি আগে কেন এই কাজটা করলে? উফ ভূমি, তাতে কি হয়েছে? এরপরে তো ছেলে পক্ষরা রাজি হয়ে গিয়েছিল। আমি রাজি হইনি, কারণ আমার আর বিষয়টা ভালো লাগেনি। আদিবের বিশ্বাসটাকে তুমি কাজে লাগিয়েছো মাত্র। বোন হয়ে বোনের কষ্টটাকে তুই বুঝতে চেষ্টা করবি না? কখনো চেষ্টা করেছিস? কেন করবি বল? তোর সংসার করতে ইচ্ছা করে আমার ইচ্ছা করে, নাকি আমার চাওয়া আমার ইচ্ছাটা কি অন্যায় বল তুই? তুই সংসার করবি, তুই সুখে থাকবি, আর আমি আমি কেন তা পারবো না বল? কেন পারবো না? দেখো আমাদের দেশে এখনো এমন অনেক পরিবার আছে, কিন্তু তাই বলে কি একে অপরের সুখের প্রতি বাধা হয়ে দাঁড়ায়? এটা তোমার কেমন যুক্তি? আমি তোর কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি, আমি হাত জোর করে তোর কাছে ক্ষমা চাচ্ছি। তুই সুখে থাকবি, তুই ভালো থাকবি, তোর কোনো ক্ষতি আমি কখনো করবো আমি এটা কোনোদিনও ভাবতে পারি না। কিন্তু আজকাল কেমন জানি হয়ে গেছি আমি, আমি কারো কোনো কিছু ভালো আমি সহ্য করতে পারছি না, আমি কোনো কিছু ভালো কারো দেখতে পারছি না। আমিও বোধ হয় বাবার মতো আমাকে তুমি হাসপাতালে দিয়ে আয়। আমি সরি আপনি।